আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের অনেক অনেক ভালো আছি। সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশের প্রায় প্রত্যেক জায়গায় শীতকালে খুব ভালো সবজির চাষ হয়ে থাকে এবং সেই সবজিগুলো খুব টাটকা থাকে। তারই একটি অংশ আজকে আমি এই ভিডিওতে উপস্থাপন করছি। তো এখানে তিনটি সবজি একসাথে সমন্বয় করে চাষ করা হচ্ছে। এখানে বিলাতি টমেটো, লম্বা বেগুন এবং মূলা একসাথেই একটি জমিতে সমন্বিতভাবে এখানে চাষ করা হচ্ছে। তো এটার জন্য খুব বেশি জায়গার প্রয়োজন হয়নি এবং খুব বড় আকারের যে বাগানের প্রয়োজন তারও প্রয়োজন নেই। ইচ্ছে করলে এগুলোর সমন্বয় করে আমরা একই সাথে আমরা সাত বাগানও চাষ করতে পারি। তবে যদি আপনার সেই জমিতে পানি না উঠে বা পানি জমে না থাকে, তাহলে সারা বছরই কিন্তু এটা চাষ করা সম্ভব। আমরা সাধারণত সাত বাগানে এই সবজিগুলো রেগুলারলি চাষ করতে পারি এবং অনেকে চাষ করে থাকে এবং নিজের চাহিদা মেনটেন করে বা নিজের পরিবারের চাহিদা মেনটেন করে আমরা পার্শ্ববর্তী ফ্ল্যাটের ভাই বন্ধু আত্মীয় স্বজনকেও আমরা আমাদের সেই টাটকা সবজি উপহার দিতে পারি। সম্মানিত ভিউয়ার্স, আপনার স্ক্রিনে লক্ষ্য করছেন যে টমেটো গাছ এবং বেগুন গাছ, সেই সাথে মূলো, এগুলো আসলে টমেটো গাছের জন্য খুব বেশি বয়সের প্রয়োজন নেই এবং খুব সস্তায় এদের চারা পাওয়া যায়। ইচ্ছে করলে আপনি একটি পাকা টমেটো থেকেও কিন্তু আমরা একটা চারা সহজেই তৈরি করতে পারি। একটি চারা তৈরি করি, সেই চারাটি যদি আমরা টবে রোপণ করি এবং সেটা যদি আমরা ছাদে দিয়ে দিই, তাহলে এক থেকে দেড় মাসের মধ্যেই সেটা একটা কমপ্লিট গাছে পরিণত হবে এবং সেই কমপ্লিট গাছটি আপনাকে খুব সুন্দরভাবে দুই থেকে আড়াই মাসের মধ্যেই আপনাকে ফল দিবে এবং সেই টমেটোটি অবশ্যই টাটকা এবং আপনার মাইন্ড স্যাটিসফ্যাকশন থেকেই আপনি সেটা খেতে পারবেন। তো আপনার স্ক্রিনে লক্ষ্য করছেন যে অনেকগুলো টমেটো একই থোকাই হয়েছে এবং এটা দেখতেও কিন্তু খুব ভালো লাগে। তো এখানে একটি ছোট একটি খুঁটি দেওয়া হয়েছে যাতে টমেটো গাছটি হেলে না পড়ে বা পড়ে না যায়। গাছটি যদি সোজা থাকে বা গাছটি যদি আপনার একটা কাঠি দিয়ে মানে বেঁধে দেওয়া হয়, তাহলে সেই গাছে ফলনটা খুব ভালো হয়। অপেক্ষাকৃত মাটিতে যে গাছটি পড়ে আছে তার চেয়ে অনেক ভালো ফলন হয়ে থাকে, সেই জন্যই এইখানে এই ব্যবস্থা দেওয়া হয়েছে। এবং আপনারা লক্ষ্য করেন অনেক পরিমাণ ফুল এসেছে। এই ফুলগুলো যদি আপনি একটু রেগুলার পানি দেওয়ার ব্যবস্থা করেন বা একটু কম্পোস্ট সার যদি আপনি একটু বেশি পরিমাণে দেন, তাহলে কিন্তু অনেক অনেক পরিমাণ টমেটো আসে এবং সেটা সারা বছর পর্যন্ত এই টমেটোগুলো আসতে পারে। এবার আসা যাক লম্বা কালো বেগুনের ক্ষেত্রে। লম্বা কালো বেগুনের গাছগুলো মোটামুটি বেশ ভালো বড় হয়ে থাকে এবং আপনার যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে বা পানি যদি জমি না থাকে আপনার জমিতে, তাহলে এটা প্রায় সারা বছর ব্যাপী আপনি চাষাবাদ করতে পারবেন এবং যদি আপনি খুঁটি দিয়ে একটু বেঁধে দেন, তাহলে সারা বছরই সেই লম্বা বেগুন হতে থাকবে এবং সেই গাছগুলো কিন্তু খুব সহজে মরে না। এক বছর সময়কাল পর্যন্ত আপনি অনায়াসেই এটাকে আপনি চাষাবাদ করতে পারবেন। এবং লম্বা বেগুনের খুব ভালোই কদর আছে আমাদের দেশে। বিভিন্ন তরকারিতে এই লম্বা বেগুনটা ইউজ করা হয়। আমি তো লম্বা বেগুনের ভর্তার একটা ফ্যান বলতে পারেন। তো সেই লম্বা বেগুনটার ভালো প্রাইজও পাওয়া যায় বাজারে। তো এটার চাষাবাদ করে কিন্তু খুব ভালোভাবেই সবজির একটি ভালো অংশ বিক্রি করে আমরা লাভবান হতে পারি। মূলার সালাদ খেতে খুব ভালো লাগে। তাছাড়া মূলা দিয়ে বিভিন্ন ধরনের তরকারিও রান্না করা হয়ে থাকে এবং এটা খুব সহজেই চাষ করা যায় এবং এটার জন্য খুব বেশি একটি যে একটু পরিশ্রমের যে দরকার হয় এরকম কিছু না। আমরা টমেটো এবং বেগুন গাছের মাঝখানে আমরা মূলো দিয়েছি এবং সেই মূলাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন উইদিন শর্ট টাইমের মধ্যে, মানে অল্প সময়ের মধ্যে সেদ্ধ করেছে এবং খুব ভালোভাবেই আমাদের পরিবারের চাহিদা পূরণ করছে এবং সেই সাথে আমরা পার্শ্ববর্তী যারা আছে তাদেরকেও আমরা সেটা দিচ্ছি।